এনবি ডেইলি নিউজ চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে রাখুন। হাসপাতালে এসে ডাক্তার পাওয়া যায় না, তাদের থাকার কথা সকাল 8টা থেকে দুপুর 2:30 পর্যন্ত, অথচ কয়েকজন আসেন বেলা 11টার দিকে, আবার চলে যায় 11:30টার দিকে। হাসপাতালের সামনের মেডিকেলের দোকান ও ডায়াগনস্টিক সেন্টারের তারা রোগী দেখেন। হাসপাতালের খাবারের মান অত্যন্ত খারাপ, নিয়ম অনুযায়ী রোগীদের খাবার দেওয়া হয় না, রোগীর ভর্তিসহ সব সেবাই কার্যত টাকা দিয়ে কিনে নিতে হয়। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের অধ্যাপনা নিয়ে হাসপাতাল চিকিৎসাধীন মোশাররফ হোসেন, ওয়াসিম, শরীফ হোসেন সহ কয়েকজন রোগী এমন অভিযোগ করেছেন, তবে অভিযোগ সঠিক নয় দাবি করেন আরএমও ডক্টর কামরুল ইসলাম। জানান, আমরা সাধ্যমতো আমাদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি, লোকবলের সংকট নিরসন হলে সেবার মান আরও বৃদ্ধি করা হবে। হাসপাতালের সূত্রে জানা গেছে, উপজেলার 6.5 লাখ মানুষের চিকিৎসা সেবার একমাত্র সরকারি হাসপাতালে হাসপাতালটিতে টেকনিশিয়াল না থাকায় বন্ধ রয়েছে এক্সরে। 50 শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে এখনও চলছে সেই 31 শয্যার জনবল নিয়ে। হাসপাতালটিতে ডাক্তারের অনুমোদিত পদসংখ্যা 23টি, যে কয়জন আছে তাদের মধ্যে 2 জন প্রেষণে ও 1 জন রয়েছে অনুমোদিত ছুটি। মাঠকর্মী 193 জনের স্থানে কর্মরত রয়েছে 137 জন, শূন্যে রয়েছে 56টি পদ, 2টি অ্যাম্বুলেন্সের দরকার থাকলেও রয়েছে 1টি, ডিজিটাল এক্সরে মেশিন 1টি ও সাধারণ এক্সরে মেশিন রয়েছে 1টি। অপারেশন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। করোনা ইউনিটে বেড রয়েছে মাত্র 60টি, রোগীর তুলনায় যা অপ্রতুল। উপজেলা করোনা শনাক্তের হার 41% হলেও ল্যাব টেকনিশিয়াল 3টি পদের মধ্যে 1টি পদের লোক রয়েছে, পরিচ্ছন্নতা কর্মীর 5টি পদের মধ্যে 2টি পদ শূন্য। এছাড়া এখানে চতুর্থ শ্রেণী কর্মচারীর 4টি পদ শূন্য রয়েছে। মেডিকেল সার্জারি, অ্যানেস্থেরিয়া, চক্ষু, অর্থোপেডিক্স, চর্ম ও যৌন, ENT, কার্ডিওলজি, গাইনি ও শিশু কনসালটেন্টের পদ শূন্য রয়েছে।